guys, welcome back to High Flyer. আমি শ্যাম। আমি কৌশিক। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা দেখলে আশা করি আরো ভালো হয়ে যাবে, মানে মনটাও খুশ হয়ে যাবে। যদিও একটু অন্যরকম ভিডিওটা, তবুও বলবো যে একটা ভালো, কিছু খারাপের মধ্যে কিছু ভালো জিনিস লুকিয়ে থাকে, সেই জিনিসটাই আজকে দেখব। আর সেই জিনিসটা হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা, মানে জান্নাতে যাওয়ার রাস্তা সুগম হয় যে তিনটি রোগ হলে। হ্যাঁ, যে তিনটি রোগ হলে জান্নাতে যাওয়ার রাস্তা সুগম হয়। তো এই ভিডিওটা দেখবো আলোর পথ, তাই তো? হ্যাঁ, আলোর পথ এই চ্যানেল থেকে। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ডেসক্রিপশন বক্সে আমাদের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে আর আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ফেসবুক আর ইনস্টা তো থাকছেই, সাথে যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব অবশ্যই করবে, ঠিক আছে? তারপর অন্য কথা। হ্যাঁ, তো চলো ভিডিও দেখে নিই, তারপর আর কথা হবে। আলোর পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আর যারা আল্লাহর হুকুমে অসুস্থ আছেন তাদের জন্য সুসংবাদ নিয়েই আজকে রিপোর্টটি সাজিয়েছি। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। পুরো রিপোর্ট জুড়ে থাকছে অসুস্থ, রোগ আক্রান্ত হলে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি কি সুযোগ সুবিধা পাবেন তা নিয়ে। বিশেষ করে তিনটি রোগ নিয়ে আলোচনা করব, যে তিনটি রোগ কোন মুমিন মুসলমানকে আক্রমণ করলে তার জান্নাতের টিকিট আল্লাহর কাছে নির্ধারিত হয়ে যাবে ইনশাআল্লাহ। মুমিনের রোগসমূহ গুনাহের কাফফারা। আমরা বিভিন্ন রোগে অসুস্থ হয়ে পড়ি। এই অসুস্থতার আমাদের গুনাহ ক্ষমার জন্য ওসিলা। মানুষের উপর যেই বিপদ আপদ বা অসুস্থতা আপতিত হয় তার জন্য তার কর্মফল দায়ী। আবার একইভাবে এই সকল অসুস্থতা বিপদ আপদ মানুষের গুনাহসমূহকে জড়িয়ে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে একটি রাত অতিবাহিত করবে আল্লাহ তাআলা তাকে সদ্যজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং রোগ মুক্তির জন্য ব্যস্ত হয়ে যাওয়া ঠিক নয়, বরং ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য চাওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখী লোক দেখার ইচ্ছে যাদের, তাদের বলো তারা যেন এমন লোককে দেখে আসে যার জীবনে কোনো দিন কোনো রোগ হয়নি। অর্থাৎ অসুস্থতাও আমাদের জন্য আল্লাহর তরফ থেকে বিশাল এক নিয়ামত। দর্শক ভাইদের কেউ এই হাদিসটির ভুল অর্থ গ্রহণ করবেন না। সুস্থতাও কিন্তু আল্লাহ পাকের নিয়ামত, কেননা হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে প্রশ্ন করেছিলেন, হে আল্লাহ, আপনি যদি বান্দা হতেন তাহলে আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে সর্বপ্রথম কি চাইতেন? তখন আল্লাহ পাক বলেন, আমি আমার রবের কাছে সুস্থতা চাইতাম। সুস্থতা আল্লাহ পাকের নিয়ামত। তার থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাক পুরো জীবনের বাঁকে বাঁকে কিছু রোগ শোক দিয়ে মানুষকে পরীক্ষা করবেন আর এর মাধ্যমে তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। মূলত এই হাদিস দ্বারা একজন বিশেষ ব্যক্তিকে বোঝানো হয়েছে, তার নাম হচ্ছে ফিরআউন। যে ব্যক্তিটি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে মৃত্যুর আগের দিন পর্যন্ত পুরো জীবনকালে একবারের জন্য অসুস্থ হয়নি। অপর হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই কোনো মুমিনের যে রোগ হয় তার বিনিময়ে আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করে দেন। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আমরা ভিডিও শুরুতে বলেছিলাম বিশেষ তিনটি রোগের কথা যা সচরাচর আমাদের হয়ে থাকে। হাদিস থেকে প্রাপ্ত তথ্য অনুসারে আমরা জানতে পেরেছি এই তিনটি রোগ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার বান্দার জন্য অভিশাপ নয়, বরং নিয়ামত। তার মধ্যে সর্বপ্রথম রোগটি হচ্ছে সর্দি জ্বর। আর এই সর্দি জ্বরে আমরা অধিকাংশ মানুষই ভুগে থাকি। হাদিস শরীফে এসেছে, সর্দি জ্বরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শরীর থেকে বিষাক্ত জীবাণু বের করে দেন। বিশেষ করে যার সর্দি হবে সে কোনোদিন পাগল হবে না। সুবহানাল্লাহ। দ্বিতীয় যে রোগটি হাদিস শরীফে এসেছে সেই রোগটির নাম হচ্ছে চুলকানি, যাকে আমরা বর্তমান ভাষায় অ্যালার্জি বলতে পারি। আর এই রোগে আমাদের দেশের অধিকাংশ মানুষই ভুগে থাকেন। বিশেষ করে ধুলাবালি, বিষাক্ত পলিউশন থেকে এ রোগ হয় বলে মেডিকেল বিশেষজ্ঞদের মতামত। কিন্তু হাদিস শরীফে এসেছে, যার চুলকানি রোগ হবে, শরীর জুড়ে কম বেশি চুলকানি থাকবে, সে ব্যক্তি জীবনে কোনোদিন কুষ্ঠরোগে আক্রান্ত হবে না, এমনকি তার কোনোদিন শ্বেত রোগও হবে না। সুবহানাল্লাহ। তৃতীয় যে রোগটির কথা হাদিস শরীফে এসেছে সেটি হচ্ছে চোখ ওঠা। চোখ উঠলে বিচলিত হওয়ার কিছু নেই, কারণ হাদিস অনুযায়ী কোনো মানুষের যদি চোখ উঠে তাহলে বুঝতে হবে সে কোনো দিন অন্ধ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অন্ধ হওয়া থেকে মুক্তিদান করছেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এও উপদেশ দিয়েছেন, যখনই তোমাদের কোনো রোগ আক্রমণ হয় তোমরা সাথে সাথেই আল্লাহর সাহায্য প্রার্থনা করো, পাশাপাশি চিকিৎসা সেবা গ্রহণ করো। সুতরাং যে কোনো রোগ শোকে আমরা অবশ্যই আল্লাহর সাহায্য চাওয়ার পাশাপাশি চিকিৎসা সেবা গ্রহণ করব, কেননা চিকিৎসা সেবা গ্রহণ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতেরই অংশ। আর সর্বশেষ আল্লাহ রাসূলের যে উপদেশ তা হচ্ছে, রোগ শোককে কখনো গালি দিও না, কেননা আল্লাহর একজন নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাম তিনি দীর্ঘ ১২ বছর কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন, অথচ একটি মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে যাননি। তিনি ছিলেন একটা সাম্রাজ্যের রাজা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জৌলস ও খ্যাতির পরে তাকে কঠিন একটি পরীক্ষায় নিমজ্জিত করলেন। ১২ বছর পুরো শরীর যুগে এত বেশি পরিমাণে কুষ্ঠ রোগ এবং পচন রোগে আক্রান্ত হয়েছিলেন যে তার শরীরে পোকামাকড়ের আক্রমণ হয়েছিল। অতঃপর আল্লাহ তাকে আবার সুস্থতা দান করেন। মুফাসসিরগণ বলেন, সুস্থ হওয়ার পরে রাজার মসনদে বসা হযরত আইয়ুবকে একজন বয়োজ্যেষ্ঠ প্রজা প্রশ্ন করেন, হে আইয়ুব, তোমার কষ্ট ও যন্ত্রণার সময়ের কথা কি স্মরণে হয়? তখন উত্তরে আইয়ুব আলাইহিসসালাম বলেছিলেন যে হ্যাঁ, সে সময়গুলো এখন থেকেও শ্রেষ্ঠ ছিল। এ কথা শুনে সভা পরিষদের অনেকে অবাক হয়ে বলেন, হে আইয়ুব, আপনি কি আমাদের সাথে মশকরা করছেন? আল্লাহ পাক আপনাকে কঠিন দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দিয়ে, কষ্টের জীবন থেকে প্রশান্তি দান করে আজ আবার পুনরায় আপনাকে রাজ্যের শাসনভার দিয়েছেন। আপনি আমাদের মহারাজ, আর আপনি বলছেন এ সময় থেকে কুষ্ঠরোগে আক্রান্ত সময় শ্রেষ্ঠ ছিল? তখন আইয়ুব বললেন, হ্যাঁ, সেটি শ্রেষ্ঠ ছিল, কারণ সে সময় প্রতিদিন মহান আল্লাহ তার কুদরতি মুখ দিয়ে আমার কলবে একবার করে জিজ্ঞেস করত, হে আইয়ুব, তুমি কেমন আছো? আল্লাহু আকবার, সেই একটি শব্দে আমার কলব এতটা প্রশান্তি পেত যা আমি এই রাজ্য ১২ বছর শাসন করেও পাব না। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, রিপোর্টের শেষ আপনাদের জন্য একটি প্রশ্ন। আল্লাহর তরফ থেকে উপহার স্বরূপ বিশেষ 3টি রোগের কথা আলোচনা হয়েছে এই রিপোর্টে। আপনাদের প্রত্যেকটি ভাইয়ের কাছে অনুরোধ, এই 3টি রোগের কোন রোগটি বেশিরভাগ আপনাকে আক্রমণ করে থাকে আমাদের তা কমেন্ট করে জানাবেন। 3টে রোগের কথা যেটা বলা হলো, আমি কিন্তু একটু কোথাও শুনেছিলাম যে জ্বরের, সর্দি কাশির ব্যাপারটা যে হলে ইমিউনিটি বাড়ে এবং হ্যাঁ বুস্ট হয়। আর সাথে সাথে এটাও শুনেছিলাম যে এই সময়টা মানুষ মানে কোনো মুসলিম ফ্রেন্ডের কাছেই আমি শুনেছিলাম যে এখানে যেটা বলা হলো এই সময়ে মানে যার জ্বর হয়েছে তাকে আবার পাক পবিত্র হওয়ার সুযোগ, ওটা একদিকে ঠিক আছে, আবার নতুন করে তার যে সমস্ত পাপগুলো ছিল সেইটা ওই সময়ে মুছে যায় বা এরকম কিছু একটা, তোমরা একটু ভালো করে বলবে। হ্যাঁ হ্যাঁ, সকল পাপের কথাই বলা হচ্ছে, তো তাকে আবার নতুন করে আবার একটা সুযোগ দেওয়া বলা যেতে পারে তার সমস্ত পাপগুলো, হ্যাঁ সেটাই। আর 3টে রোগের কথা যেটা বলা হলো সেটা হচ্ছে সর্দি জ্বর, একটা হচ্ছে চোকোঠা, আর একটা হচ্ছে যেটাকে জয় বাংলাও মনে হয় বলা হয় চোকোঠাটাকে, আর একটা হচ্ছে তোর কি বললো চুলকানি, অ্যালার্জি বা চুলকানি, যেটাই হোক। তো এই 3টে রোগের কথা বলা হলো এবং আইয়ুব আলাইহিসসালামের কথা এখানে এসে গিয়েছিল, কারণ তার কুষ্ঠ হয়েছিল, তাই তো? হ্যাঁ, কুষ্ঠের কথা বলা হলো। তো এই দুরারোগ্য রোগ প্রায় 12 বছর তিনি এই কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন, তবুও তার কাছে শ্রেষ্ঠ সময় ওইটাই ছিল, কারণ হচ্ছে ওই সময়ে তিনি আল্লাহ তার খোঁজ নিয়েছেন প্রতিদিন একবার করে, এবং তিনি ইবাদতও করতে পেরেছেন, একটা অন্য কিছু চিন্তা না করে শুধু আল্লাহর ইবাদত করেছেন। তো সেটা করতে পেরেছেন, এর চেয়ে বড় সুযোগ আর কি হয়, এবং এর চেয়ে ভালো কাজ আর কি হয়। সুতরাং এখানে যে 3টে রোগের কথা বলা হলো তার মধ্যে আমার সর্দি কাশি নয়, জ্বরটাই বেশি হয়। তার মধ্যে জ্বরের মধ্যেও আবার সর্দিটা বেশি হয়, ঠিক আছে, বছরে ওই খুব বেশি না, 2বার হয়তো হয়, তখন আর দেখতে হয় না আমাকে, মানে 2-3টে যদি আমি বলি যে গামছা নিয়ে বসবো সেটাও ভিজে যাবে, এরকম একটা পরিস্থিতি হয়, জল এতটা পড়ে। বলছি জল এতটা পড়ে যে দুটো তিনটে গামছা এরকম সর্দি, আর হ্যাঁ মানে জাস্ট সর্দি বলতে অন্যরকমও হয়, ঠিক আছে, একটু গাঢ় সর্দিও হয়, একটু জল টাইপেরও হয়। তো সেই জলটা এত পরিমাণে হয় দুটো তিনটে গামছা একদিনে ভিজে যাওয়ার মতো, তো সেরকম ঠান্ডা লাগে, নাক তো পুরো লাল হয়ে যায়, আর নাকে মানে নিঃশ্বাস নেওয়া ছেড়ে দাও। তো এই সর্দিটা খুব বেশি হয়, জ্বর খুব কম হয়, কিন্তু হলে বেশ ভালো রকমই হয়, ঠিক আছে। আর বিশেষ করে চুলকানি বা যেটা চোখোটা, চোখোটাটা ছোটবেলায় হতো, খুব কম হয়েছে, তবে ছোটবেলায় হয়েছে, হয়নি তাই আমার জ্বর সর্দিটা আসে। আর অ্যালার্জি, যেটা অ্যালার্জিটা ম্যাক্সিমাম অ্যালার্জি থেকেই, তোর সর্দি টর্দিগুলো অ্যালার্জি থেকেই হয়, আর ভাইরাস থেকে খুব কমই মোটামুটি। তো যাই হোক, এই ব্যাপারটা জেনে ভালো লাগলো যে এই সময়টা মানে শরীরের বা ইয়ের একটা পবিত্রতা আসে এর মাধ্যমে, সেই গ্লানিগুলো এটার মাধ্যমে চলে যায়। তো এটা জেনে ভালো লাগলো যে একটা অন্তত সুযোগ পাওয়া যায়, যে জীবনে এক দুবার করে সুযোগ পাওয়া যায় যে নতুন করে কিছু ভাবনা চিন্তা করে এগিয়ে চলার, এবং যে পাপগুলো, হ্যাঁ, মুক্তির। তো তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটা, আশা করি তোমরা জানতে এগুলো, এবং অবশ্যই কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানাবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো, ততক্ষণের জন্য।